গুড মর্নিং মাই ফ্যামিলি। তো চলে এলাম, আজকে হলো বুধবার, সকালবেলা ফ্রেশ হয়ে সবার আগে কিচেনে চলে এলাম। আর কিচেনে এসেই জানালাটা খুলে দিচ্ছি, আর এই জানালাটার ছিটকানিটা আটকায় না, আটকায় মানে খুব টাইট আর কি, ওই জন্য একটা দড়ি দিয়ে বেঁধে রাখি। সকাল সকাল এসে ওটাই খুলে দিলাম, তারপর শুরু হবে যাবতীয় কাজকর্ম। আর তোমরা জানোই মেয়ের স্কুল থাকলে আমি সবার আগে কিচেনে এসে মেয়ের জন্য ভাতটা বসাই, কারণ প্রেশারে ভাতটা বসাবো, তারপর প্রেশার থেকে ভাপটা বের হবে, তারপর আমি প্লেটে ভাতটা নেব, ভাতটা ফ্যানের হাওয়ায় ঠান্ডা করব, তারপর ওকে খাওয়াবো। ঠান্ডা হতে সময় লাগে, ওই জন্য আমি সবার আগেই ভাতটা বসিয়ে দিই, তারপর চা রুটি যা করার ওগুলো করি। তারপর আবার গিয়ে ওদের পিছনে লেগে থাকতে হয়, ওঠোরে ওঠোরে ওঠোরে, ওদেরকে ওঠাও, মেয়েকে আগে উঠাবো, মুখ ধোয়ার জন্য চিৎকার করতে থাকতেই লাগে প্রতিটা কাজে ওর পেছনে পেছনে, না হলে করেই না, তাও এত আগে আমি উঠি ওর জন্য, সব কিছু তাড়াতাড়ি করি, কিন্তু ও উঠে এত লেজি, এত দেরি করে, স্কুলে যাওয়ার টাইমই থাকে না। ওর বাবা টিফিন দেওয়ার জন্য কিছু জিনিস আনবে বলেছিল, কিন্তু ভুলে গেছে নাকি, ও কালকে মঙ্গলবার ছিল, দোকান বন্ধ ছিল, আনেনি। তো ওকে বললাম কেক নে, ও কেক নেবে না, এই বিস্কুটটা নেবে, 5 টাকা করে প্যাকেট, এগুলো নিয়ে যাবে। আজকে কলা টলা কিছু নেই, 4টে বিস্কুট দিয়ে দিয়েছি, এগুলো এরকম দুটো দুটো করে থাকে, ভিতরে ক্রিম থাকে। এবার ওদেরকে স্কুলে পাঠিয়ে আমি বসে বসে একটু চাটা ভালো করে এনজয় করছি, আর ওই ঘরে মা খাচ্ছে, আমি এই ঘরে খাচ্ছি, কারণ হলো মার ঠান্ডা লাগে, মা ফ্যান চালাতে দিচ্ছে না, আর আমার তো গরম লাগে, আমি কাজ টাজ করে এসেছি, আমার গরম লাগছে, ওই জন্য আমি এই ঘরে ফ্যানের তলায় বসে চাটা এনজয় করছি। তারপর দেখি আগের দিনের কিছু সবজির খোসা পলিথিনে ভরা আছে, এগুলো ফেলে দেওয়া হয়নি, ফেলি না আমরা, একজন এসে নিয়ে যায় ওদের গরুর জন্য, তো ও আসছে না 2 দিন ধরে, ওই জন্য আমি এটা পচে যাবে বেকার থেকে, কি লাভ না, ওই জন্য আমি রাস্তার কিনারে দিয়ে আসছি, ওই ছাগল গরু যে আসে খেয়ে নেবে। আর দেখতে পাচ্ছ আমাদের বাগানটা তো তোমাদেরকে বললাম এই কদিন আগেই পরিষ্কার করানো হয়েছে, 3টে বাচ্চা ছেলে এসে পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু দেখো আবার কি হারে ঘাস উঠেছে দেখতে পাচ্ছ, মানে এত জঙ্গল হয়ে যায় না, 15 দিন যায় না, এত জঙ্গল হয়ে যায়। আবার শীতের গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই, আশা করি বিন্দাস আছো একদম, আমিও ভালো আছি। তো সবার প্রথমে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, যারা নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আমার চ্যানেলে। তো চলো, আজকে তো অনেকক্ষণ আগেই ব্লগটা স্টার্ট করেছি, দেখতেই পেলে টুকটাক কাজকর্ম হলো, চাটা হলো, চাটা খাওয়া হলো, আর এখন অনেক কাজ বাকি আছে, বিছানাপত্রগুলো গোছানো হয়নি, বিছানাপত্র গোছাবো, খাবার দাবার এখনও কমপ্লিট বানানো হয়নি, খাবারটা বানাতে হবে, ওদেরকে জাস্ট বানিয়ে দুজনকে পাঠালাম, বাকিদের জন্য বানাতে হবে, কাপড় কাচতে হবে, কাপড়গুলো ভেজাই, কিন্তু ওয়েদারটা ভালো না দেখছো, বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু তাও ধুতে হবে, কালকে অনেকগুলো কেচেছি, কালকে আমার বিছানাপত্রগুলো সব কেচেছি, সমস্ত ধুয়েছি, আজকে আরও গায়ের জামা কাপড় কিছু আছে এগুলো ধুতে হবে। দেখো বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, এখন গোছাবো, আর এগুলো সব কালকে কাঁচা হয়েছে, মানে কাঁচা হয়েছে মানে আগের সেটটা নামিয়ে কাঁচা হয়েছে, এখন এইটা এগুলো পেতে দিয়েছি আর কি, কালকেই চেঞ্জ করলাম বিছানা, এই যে এখনও পত্র ব্যাট, এখনও বিছানার ব্যাট কাপড়গুলো এখানে রয়েছে, আজকে ভেবেছিলাম রোদ উঠলে একটু বাইরে রোদে দেব, কিন্তু রোদটাই উঠলো না, যাই হোক এখন এগুলো গোছাই, মাকে বাথরুমে দিয়ে এসেছি। Thank you.
চাদরগুলো টুকটাক গোছগাছ করলাম, এখন আসলাম বাইরে তোমাদেরকে ফুল দেখাতে। কি কি ফুল হয়েছে দেখো, দেখো এই একরকম ফুল হয়েছে, এই ফুলটা ফুটেছে, এটা কিন্তু আরও, হ্যাঁ এখন ঠিক আসছে কালারটা, এটা হলো একটু মাঝখানটা একটু ডিপ ইয়েলো, আর এই যে আমার অরেঞ্জ কালারের জবা নিয়া ফুল, এটা অর্ধেকটা পোকায় খেয়ে দিয়েছে বোধহয়। এটা হলো রেড কালারটা, এই হলো রানী কালার, এই আরেকটা কালার, এটা পাতলা, এইখানে মিনিটা শুয়ে আছে। আরেকটা জবা হয়েছে, এটা কি জানি ফুল, এই ফুলটা খুব সুন্দর হয়, পুরো যখন ফুটে না পুরোটা একটা বড় একটা ফুলের মতো হয়ে যায় থোকা হয়ে। আর এই লাল জবা ফুটেছে, আরেকটা জবা হয়েছে দেখাচ্ছি, এই গাছটা, এটাতে অনেকগুলোই ফুটে, অনেকগুলোই হয় এখানে, লেবু দেখাচ্ছি, লেবু প্রায় শেষ হয়ে এসছে, যে গাছের লেবু এখন শেষের দিকে প্রায়, অল্প কটা আছে আর কি। কয়েকটা আছে, বাকি সব শেষ। আমাদের গাছে পেঁপেও হয়েছে দেখেছ, আরও গাছ লাগিয়েছিলাম কেটে দিয়েছি, জঙ্গল হয় বলে মা ভালোবাসে না, কেটে দিয়েছি দুটো গাছ, আর এটা রয়েছে, এটাতে ধরেছে পেঁপে। শেষ মানে আপাতত শেষ, এই বেলার জন্য শেষ, আবার দুপুরে কি হবে না হবে এখনো ঠিক করা হয়নি, সবজি আসলে সবজি নেওয়া হবে, তারপর ঠিক করা হবে। আর রুটি করলাম, আর সকালে তো ভাত করলাম দেখলে, রুটি করলাম, আর কালকে রাতে নিরামিষ একটু তরকারি ছিল, একটু ডাল ছিল, ওগুলোকে জাল করে রেখে দিয়েছি, আর রুটির সাথে কিছু করিনি, আর কারণ দেখেছই কোল থেকে যায় ফেলতে হয়, ওই জন্য করলাম না। আর হলো এখন আগে কাপড়গুলো কেচে নিই, কারণ মায়ের শরীরটা ভালো না, কয়দিন ধরে খুবই কাশি হচ্ছে, রোজ বলা হচ্ছে ডক্টরের কাছে যেতে কিন্তু যাচ্ছে না, আজকে যায় কি না, যদি যেতে হয় ওই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো এখন কেচে নিই। এখন বাজে 10টা, সকাল 10টা, খাবার দাবার হয়নি, বানানো হয়েছে শুধু, আবার মেয়েকেও তো আনতে যেতে হবে, তো আগে কাপড়গুলো কেচে নিই। হবে টাইম হয়ে গেছে, সকাল থেকে কোনো কাজ নেই, আর এখন যেই 11:30-12টা বাজলো, এখন মানে সব কাজ একসাথে হাজির হয়ে গেছে, মানে কোনটা করব কোনটা ছাড়ব, সকাল থেকে কোনো কাজের টেনশন নেই, সকালে চা খেয়ে খাবার দাবার বানিয়ে ঘর দোর গুছিয়ে তারপর আমি অনেকটা সময় পেয়েছি, ভাবলাম তখন কাপড়গুলো কেচে নেব, বলেছিলাম তোমাদেরকে তো, কাপড় কাচতে গিয়ে ভাবলাম যে বেসিনে বাসন আছে, বাসনগুলো মেজে নিই, তো বাসনগুলো মাজতে মাজতে আবার মার টয়লেট পেয়ে গেল, আবার মাকে টয়লেট নিয়ে গেলাম। এবার মা বলছে, একবার বলছে ডক্টরের কাছে যাবে, একবার বলছে যাবে না, এই করতে করতে আর গেলই না, এখন বলছে বিকেলবেলা যাবে, এই করতে করতে আমার আবার মেয়েকে স্কুলে আনার, স্কুল থেকে নেওয়ার টাইম হয়ে যাচ্ছে। তারপরে হলো কাপড় কাচতে আবার গেলাম, তখন ওই কাজের মেয়েটা এসে পড়লো বাসন ধুতে, এখন আমি কাপড় ধুতে বসলে ও বাসন কী করে ধোবে, ওর জন্য ওয়েট করলাম, ও বাসন ধুচ্ছে, ওয়েট করলাম, এই করতে করতে আবার হয়ে গেল খাবার টাইম, এবার আবার সবাইকে খাবার দাও,
এই করতে করতে 11:10 হয়ে গেছে আর আমার 11:30 রেডি হতে হবে। তো গ্যালারে গিয়ে অর্ধেকটা কাপড় কাচলাম, অর্ধেকটা কাপড় কেচে এসে পড়লাম। সবজি এলাও এইমাত্র আসলো, মাছ এলাও এইমাত্র আসলো, আমি বের হবো এমন টাইমে মাছ এসছে। এখন আমি তো মাছ কাটতে কখন বসবো, এখন গিয়ে বারবার গাড়িগুলো আসছে, গাড়িগুলোর জন্য কথা বলতে পারছি না। এখন গিয়ে কোনটা আগে করব কোনটা না, আবার মেয়েকে স্নান করাতে হবে, ও গিয়ে আবার তাল বাহানা শুরু করে দেয়, জানি না কখন কি করব। এবার স্কুল থেকে এসে বাকি যে কাপড়গুলো ছিল ওগুলো কেচে দিলাম, তারপর আমি এসে দেখি মিজদি মাছটা কেটে নিয়েছে। আর আজকে একটু সময়ের জন্য রোদ উঠেছিল, আর কালকের আগের দিনের কাপড়গুলো আমি মেলে দিয়েছিলাম, এগুলো শুকিয়েছে। আর সারাটা দিনই এরকমই ওয়েদারটা, রোদ নেই, হালকা হালকা গড় বৃষ্টিও নেই, রোদে নেই, এরকমই। তো আগের দিনের কাপড়গুলো আমি ঘরে নিয়ে গিয়ে তারপর আজকে যে কাঁচা হয়েছে ওগুলো আজকেরগুলো মেলে দিচ্ছি। এখন বাজে 2:30, মেয়েকে এখনো খাওয়ানো হয়নি, আজকে দেরি হয়ে গেছে। তো স্নান করে আসলাম, এখন ওকে খাওয়াতে বসলাম, খাইয়ে নি, আর মাকে খাওয়ানো হয়ে গেছে, মেজদি মাকে খাইয়ে দিয়েছি। আর এই দেখো আমার যে সেদিন মাছের মাছ ফুটে পড়েছিল দেখেছ, তো চলো মেয়েকে খাইয়ে নি, আমরাও খাওয়া দাওয়া করে নি, আর হাজব্যান্ড এখনো আসেনি, ও আসলে তারপর স্নান দান করবে, তারপর আমরা খাবো। তো এখন মেয়েকে আগে খাইয়ে দিই, তারপর পরে আবার কথা হচ্ছে। এই হলো আজকের লাঞ্চ, এখানে আছে শসা, সবারটা সবাই নিয়ে নিয়েছে। এখানে কালকের এটা একটা তরকারি রয়েছে, ডাল, এটা কোয়াশ আলু, পনির, পনির আমি নেইনি, একটা একটা মিক্সড ভাজা, আর এই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাছ হয়ে গেল। এবার দেখো একটা জিনিস বসেছে কিনা জানি না, একটু একটু বাকি আছে, মেয়ে জানে না, মেয়ে দেখলে ও খেতে চাইবে, আর ওকে তো দেই না, ঠান্ডা জিনিস ওকে দেওয়া নিষেধ। ঢাকনাটাও হচ্ছে না দেখি, এবার চলে এলাম একেবারে বিকেলবেলা, রেস্ট টেস্ট করে কাপড়গুলো তুলতে এলাম। রোদ তো আজকে ভালো করে উঠলই না, এই মেঘলা মেঘলাই হয়ে আছে, তো কাপড়গুলো নিয়ে যাই, সন্ধে হয়ে যাবে একটু পরে, তারপর আবার আজকে সন্ধেবেলা মাকে নিয়ে ডক্টর কাছে যেতে হবে। এবার এই পার্টটার পরে যে পার্টটা তোমরা দেখতে পাবে সেটা হলো মঙ্গলবার সন্ধেবেলার ভিডিও, আমি শ্যুট করে রেখেছি, এত ভালো মুহূর্ত কি ক্যাপচার না করে পারা যায় বলো, তো আমি শ্যুট করে রেখেছি, আজকের এই ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম। নতুন রাধুনি আমিও আছি, বাবার মেয়ে বসে আমাদের জন্য স্যান্ডউইচ বানাচ্ছে, আজকে দেখি কি খাওয়া যায় কি না, কি স্যান্ডউইচ বানায়। আর একটা আকাম করেছে, নিরামিষ দাও দিয়ে পেঁয়াজ কেটে ফেলেছে, আমাদেরকে কিচেনে আসতে দেয়নি, নিজেরা সেই কাণ্ডটা করেছে বাবা মেয়ে মিলে। যে কি খাওয়া বানিয়েছে বলতে পারবো না, এটা নাম কি, এটা কি স্যান্ডউইচ না কি ভগবানই জানে, খেয়ে দেখি। একটা প্লেট রেখে দে দাদা ভাইয়ের জন্য। এবার দেখো আমার ঘরের অবস্থা কি, কাপড়ে চোপড়ে একেবারে একাকার। সকালবেলা ওই যে একবার বিছানা টেছানা গোছানো হয় তখন একবার সব পরিষ্কার করা হয়, আবার এই বিকেলবেলা এই অবস্থা হয়ে যায়, আবার পরিষ্কার করব। এবার দেখো গোছানোর পর, আর ওই গামছাটা সবসময় আমার লাগে, ওই জন্য আমি গামছাটা ভাঁজ করি না, আমার যখনই হাত ধুই হাত মুছতে হয়। আর লাল রঙের চুন্নিটা রাখা আছে কারণ আমি এইমাত্র এখন যাব মার সাথে, মাকে নিয়ে ডক্টরের কাছে, চুন্নিটা আমার লাগবে।
এখন মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, সকালবেলা তো গেল না, এখন নিয়ে যাই। সন্ধে হয়েছে, এখন 6:45 বাজে, 7টার মধ্যে ডক্টর পেয়ে যাব। দেখবে মা ডক্টরের চেম্বারে বসে আছে আর আমি চুপ করে আস্তে করে শ্যুট করে নিয়েছি। ডক্টরকে আগের হার্টের ওষুধের নামগুলো বলতে বলতে আমি আস্তে করে ক্যামেরা করে নিয়েছি। মার তো হাতটা ভাঙা, ব্লাউজ পরাতে পারি না, শাড়ি পরাতে পারি না, ওই জন্য ঘরের নাইটির উপরে কোনো মতে শাড়িটাকে ব্যাট দিয়ে নিয়ে তারপর নিয়ে গেছি। কালকে ভিডিওটা শেষ করতে পারলাম না, ওই জন্য আবার বসলাম ভিডিওটা শেষ করার জন্য। বন্ধুরা আজকে আসি, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা, বাই বাই।